করোনা পরিস্থিতিতে রাজ্যের বাজারগুলিতে যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায় এর জন্য বাজারের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন খাদ্যমন্ত্রী। কোনো ব্যবসায়ী যাতে জিনিসপত্রের দাম বেশি না নিতে পারেন এর জন্য বাজার নিয়ন্ত্রণে গঠন করা হয়েছে টাস্কফোর্স কমিটি। এই কমিটি বাজারগুলিতে প্রতিনিয়ত অভিযান জারি রাখবে। যদি কোনো ব্যবসায়ী জিনিসের দাম বেশি রাখেন আর তা প্রমাণিত হলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজারে যদি কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করেন বা অসৎ উপায় অবলম্বন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার এ কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি বলেন, ব্যবসায়ীদের নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে। এই বৈঠকে বারবার বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে হবে আমাদের সকলকে। এই পরিস্থিতি আমাদের সকলকে মোকাবেলা করতে হবে, ব্যবসায়ীদেরও সহযোগিতা করতে হবে। এই প্রতিকূল পরিস্থিতিতে যদি কোনো ব্যবসায়ী বাজার কৃত্রিম সংকট তৈরি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, আমরা বাজারগুলিতে গত লকডাউনের সময় আমি নিজে সহ কয়েকবার বাজারগুলিতে ভিজিট করা হয়েছে এবং সেই ব্যাপারে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় সেটা কিন্তু সেই সময় আমরা ট্যাকল করতে পেরেছি। এবারকার সময়ে লকডাউন না হলেও বাজারে আমরা দেখেছি যে মসুর ডাল এবং ভোজ্য তেল তার দাম বৃদ্ধি পেয়েছে। এটা শুধু আমাদের রাজ্য নয়, সারা ভারতবর্ষে একই অবস্থা। তো আমরা ব্যবসায়ী সমিতির সবাইকে নিয়ে আজকে মিটিং ডাকছি 12টার সময় আমার চেম্বারে, সেটা নিয়ে আলোচনা হবে যাতে ভোজ্য তেল এবং মসুর ডালকেও নিয়ন্ত্রণে আনা যায়। এবং আমরা একটা বিশেষ টাস্কফোর্স গঠন করেছি, লিগাল মেট্রোলজি, ফুড ডিপার্টমেন্ট এবং সদর SDM সবাইকে নিয়ে একটা বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে বাজারগুলি পরিদর্শন করছে এবং শুধু আগরতলা নয় মফস্বলের বাজারগুলিও পরিদর্শন করা হচ্ছে। তো এতে করে আমরা বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য যা যা করা দরকার। খাদ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে চাল ডাল তেল নুন চিনি আটা পেট্রোল ডিজেল সবই মজুত আছে। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ যাতে কোনো ধরনের আতঙ্কে না ভোগেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেনেট।